সুপ্রভাত জানাই সকলকে। আজকে আউটলাস্ট টু হুইলার থেকে আমি সুপ্রিয় অধিকারী আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিওটা তো অবশ্যই দেখেছো থাম্বনেল আর টাইটেলে যে কি আছে। তো ফার্স্টেই বলে রাখি যে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাদের ইউটিউব রিমাইন্ডের ফার্স্ট পার্টটা ছিল এবং সেখানে দিয়েছিলাম লং ট্যুরগুলোর কিছু ক্লিপিং, আর আজকে দিচ্ছি শর্ট ট্রিপগুলোর কিছু ক্লিপিং। তো অবশ্যই এনজয় করবে। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো, হ্যাঁ এখনই করে নাও, লাইক দিয়ে জানিও আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লাগলো। তো পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখো, এন্ডে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফার্স্টেই যে রাইডটা আমরা করেছিলাম সেটা হয়েছিল আমাদের কোলাবোরেশন উইথ এক্সপেন্ডেবল বাইকার্স, এবং ফার্স্ট রাইডটা ছিল আমাদের মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির আরেক নাম হচ্ছে ফুলবাগ প্যালেস। তো ফুলবাগ প্যালেসে আমরা গেছিলাম সকাল সকালই, ওয়ান ডে রাইড ছিল, সানডের দিন গেছিলাম। তো সেটারই কিছু ক্লিপিং আছে, সেটা এনজয় করো। সুপ্রভাত, শুভ সকাল, আজকে রবিবার 18/19। আমরা সকল মিলে যাচ্ছি রাইডে, মানে শর্ট রাইড ঠিক না, একটু লং রাইড বাট খুব বেশি না। আজকে কোলাবোরেশন হচ্ছে আউটলস টু হুইলার অ্যান্ড দ্য এক্সপ্যান্ডেবল রাইডার, অ্যান্ড চলো এক্সপ্যান্ডেবল রাইডার্সের যে হেড তার সঙ্গে মিট করাই। তো আজকে আমরা রাইড করছি, হলদিয়া যাচ্ছি। কোথায় বেসিক্যালি যাবো? হলদিয়া রাজবাড়ি আমরা যাবো, হলদিয়া রাজবাড়ি যাচ্ছি। আর আজকে আছে মোটামুটি 7-8 রাইডার আছে। মহিষাদল রাজবাড়ি এইদিকে, তো জায়গাটা চিনি না বলে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, ম্যাপও দেখিনি। শুধু জায়গার লোককে জিজ্ঞেস করলেই হয়ে যায়, ম্যাপ দেখতে লাগে না বলে। মহিষাদল রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা স্থাপত্য, অনেক দিনকার পুরনো। আমরা এখানে ঢুকবো। এদিকে এটা হচ্ছে রাজবাড়ি, সাদা সম্ভবত মার্বেলের তৈরি বা যাই না ভেতরে, এবং সোনালি কালারের এটা এ করা আছে, ডিজাইন করা আছে। এরপর সেকেন্ড ট্রিপটা যেটা করেছিলাম সেটা ছিল আমাদের 26 January আমাদের ফ্রেন্ডস গ্রুপ তাদের রাইড ছিল, এবং এটার স্পেশালিটি হচ্ছে আমরা 100cc নিয়ে রাইড করেছিলাম। 100cc নিয়ে এই প্রথমবার আমাদের ছিল একটু লং রাইড, আর একদিনে আমরা মোটামুটি 350 কিলোমিটার কমপ্লিট করেছিলাম। তো সেটারও কিছু ক্লিপিং দিচ্ছি, দেখে নাও। আমরা NH2 ফেলে মাদিক দিয়ে টার্নিং নিয়ে নিয়েছি, আর এখান থেকে আরেকটা রাস্তা টুয়ার্ডস মাদিকে ঢুকছে
আরামবাগের দিকে, সেদিকেই যাব। আর এখানটার নামটা ঠিক এখানে লেখা নেই, বাট বাঁদিকে হচ্ছে শ্রীখোলা, ওদিকেই যেতে হবে আমাদের। তো চলো বাঁদিক দিয়ে যাই। কোন নিয়মে বানিয়েছে ভাই জানি না, যাই ছিল এত সুন্দর রাস্তা, মানে চারিদিকে জঙ্গল আর গ্রামের মাঝখান দিয়ে যে স্ট্রেট এবং স্মুথ রাস্তা চালিয়ে যে মজা পাচ্ছি আর বলে বোঝানো যাবে না সত্যিকারের। কামার পুকুর থেকে আমরা যে রাস্তাটা ঢুকেছিলাম ভাই, রাস্তাটা সবারই মন জয় করে নিয়েছে কি, মানে রীতিমতো এখান থেকে এটা একটা সেন্টার যদি হয় পুরো রাস্তাটা এক্সের মতো কেটেছে, এখানে দুটো রাস্তা এরকম যাচ্ছে আর দুটো রাস্তা এদিকে, অপূর্ব লাগছে রাস্তাটা এবং চারিদিকে জঙ্গল। তো একটুখানি দাঁড়িয়েছি এখানে, একটু ফটোশ্যুট হবে। আর এই ফটোগুলো কোথায় পাবে? আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, তো সেখানে ফলো করতে হবে আমাদেরকে। চলো যাওয়া যাক। ও দারুণ লাগছে, মানে আমরা কাছাকাছি চলেই এসেছি, গ্রামের রাস্তা ধরে প্রায় 20-22 কিলোমিটার মতো চালালাম, ভালো লাগলো চালিয়ে। আজকে নিজের উপরই গর্ববোধ হচ্ছে এবং নিজেদের উপর গর্ববোধ হচ্ছে যে আমরা 100 টুতে নিয়ে এসেছি এবং হয়তো অনেকগুলো স্টপ নিয়েছি, রাস্তা খারাপ থাকতে পারে, বাট তাও আমরা আলটিমেটলি পৌঁছচ্ছি। তো এটা আমাদের কাছে একটা বড় জয়, আমরা 100 টুতে নিয়ে এতটা ডিস্টেন্স কভার করে এসেছি। হ্যাঁ, হয়তো আরও অনেকেই 100টুতে নিয়ে আরও অনেক জায়গায় গেছে, বাট এটা আমাদের প্রথমবার 100টুতে নিয়ে বড় জায়গায় যাওয়া, আর উই আর প্রাউড অফ দ্যাট। তো আলটিমেটলি গনগনি পৌঁছে গেছি, এই হচ্ছে গনগনি, গনগনি পৌঁছে ওই পিকনিক স্পট। আর বাইকটা রাখার একটা ভালো জায়গা দেখতে হবে, কোথায় বাইক রাখা যায়, এখানেই রাখি। এখন আপাতত নিচের দিকে যাচ্ছি, এখানে সিঁড়ি করাই আছে, সিঁড়ি দিয়ে নিচে আরামে নামা যাবে, বাট অনেক উঁচু উঁচু সিঁড়ি, একটু দেখে শুনে নামতে হবে, আর অনেকটা বড়ই খাদ দেখতে পাচ্ছ, নদী আর এদিকে চারিদিকে খাই। এখন জল ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে জল, ঠান্ডা জল, শান্তি সত্যি সত্যি শান্তি। তো আলটিমেটলি আমাদের যাওয়ার পালা, এবার ঘোরা হয়ে গেছে। এবারে লাস্ট পার্টটা যেটা ছিল সেটা হয়েছিল আমাদের টাকি রাইড। টাকি রাইডে আমরা কোলাবোরেশন বলবো না, একসঙ্গে গ্রুপ রাইড করেছিলাম রিয়াঙ্কদার সঙ্গে, আর ওটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ডে রাইড ছিল, কারণ অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো তারও কিছু ক্লিপিং আছে, অবশ্যই তোমরা এনজয় তো করছোই, দেখে নাও। তো ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়েছিলেন এনারা, মৃঙ্কদা, ওনার ইউটিউব চ্যানেল আছে জানো, আর আমাদের একটা চ্যানেল আছে আউটলস্ট টু হুইলার, দেখো গরিবের চ্যানেল সাবস্ক্রাইব না, না ভালো চ্যানেল, গরিব টরিব বলছে এগুলো হচ্ছে ও বিনয়ের ঝাউ গাছ হচ্ছে বিষয়। তো আমরা অফিসিয়ালি রাইড স্টার্ট করে দিয়েছি, চাকরি রাস্তায় ঢুকে গেছি এখান থেকে, এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, আর দেখছো এটা বেসিক্যালি হচ্ছে তোমার সুন্দরবন যাওয়ার রাস্তা,
আর এখান থেকেই একটা ডাইভারশন হয়ে আমরা টাকির দিকে যাব। এই রাস্তা চলো মোটামুটি টোটাল করেছে 64 কিলোমিটার। বাট এদিকটা ব্রিফিংয়ের সময় বলাই হয়েছিল যে হ্যাঁ রাস্তাটা রিস্কি, কেন রিস্কি সেটা 7 কিলোমিটার চালিয়ে দিতে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম কন্টেন্ট আরও আসবো পরপর। মানে এমন এমন জায়গায় যাবো হয়তো সেখানে অনেকে নাম জানে না, শুনে নি পৌঁছলাম। তো এখন ফিলহাল যাচ্ছি আমরা বোটিংয়ে, আর বোটিং করব প্রায় 1.5 ঘন্টা ধরে। ওদিকে গোলপাতা ফরেস্ট বলে একটা জায়গা আছে, যদিও আবার কয়েক মাস বাদে ওখানে আসব, একটা নাইট স্টে করব। কারণ মঙ্গলগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে খুব দারুণ অ্যাটমসফিয়ার, জঙ্গলের মধ্যে নাইট স্টে করা যায়। এখন আমরা ওই চালানো না লঞ্চে করে 1500 টাকা হচ্ছে লঞ্চের ভাড়া, 1.5 ঘন্টা ঘোরাবে, মানে বেসিক্যালি 1500 টাকা একদম পয়সা উসুল করতে হবে। চলো, একজন ব্লগিং করবে, কথা বলবে, একজন শুধু রেকর্ডিং করবে, অটোমেটিক দুজনের কাজ হয়ে যাবে। একদম 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 ঠিক আছে। মানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে, এদিকটা ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ, ঠিক আছে। বর্ডারে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি বলতে গেলে ইন্ডিয়াটা এখান থেকে অনেক দূর, বাংলাদেশ থেকে অনেক কাছে, অনেকটাই কাছে, সময়টা দূরে। সেই ক্যামেরায় অতটা বোঝা যাবে না, বাট নিজের চোখে দেখতে গেলে এখানে আসতে হবে, এখানে এসে বোটিং করে দেখতে হবে। খাবারের জায়গায় গিয়ে দেখি পুরো জায়গা ভর্তি, তো অবশেষে দুতলায় উঠে দেখি 3টে জায়গা বাকি আছে। সেখানে আমি অনিরুদ্ধদা আর আমার দাদা 3 জন বসে পড়েছি, এই এতটাই খিদে পেয়েছিল যে খাওয়ার শুরু করে দিয়েছিলাম, পরে মনে করলো যে না ভিডিও করতে হবে, ব্লগও করতে হবে। নাইট রাইড তো আমরা অনেক করেছি, বাট এইখানে নাইট রাইড করার একটা আলাদা বেশ আমেজ লাগছে, যাই বল। আর কলকাতা থেকে মোটামুটি 10 কিলোমিটার হয়তো আছে, কলকাতা মানে বেসিক্যালি সাইন্স সিটি বোঝা যাচ্ছে। তো আলটিমেটলি পৌঁছে গেছি কলকাতা, ওই দেখো ওইদিকে ঝোপঝাড়ের মাঝখান থেকে দেখা যাচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল আইটিসি। মেঘলা ওয়েদার, সূর্য এখনও ঢেকে আছে, মানে বুঝতেই পারছো ভোরবেলায় শ্যুট করছি এটা। আর আসি তো আসি আমাদের ফেভারিট প্লেস এখন কোয়ারেন্টাইনের, সেটা হচ্ছে ছাদ। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই যারা দেখেছো লাস্ট অবধি তাদেরকে থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউটা তোমরা বোঝাবে একটাই এই জিনিস দিয়ে, সেটা হচ্ছে একটা লাইক। আর মনে করে কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লাগলো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশান আইকনটা একদম ট্যাপ করতে ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আনটিল দেন, সাইনিং অফ সুপ্রিয় অধিকারী ফ্রম আউটলাস্ট টু হুইলার, বাই বাই।